তুমি শুধু নামাজের ক্ষেত্রে নয়, হ্যাঁ সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে ফরজ রোজা অবশ্যই রাখুন, তারপরে সন্নত করুন, তারপরে নফল রোজা সোমবার বৃহস্পতিবার করুন, মাসে তিনটি করে করুন, জাকাত ফরজ আদায় করেন, তারপরে আপনি নফল দান সাদকা খুব বেশি বেশি করতে থাকেন, হজ জীবনে একবার ফরজ আদায় করে নেন আর একবার উমরা করেন, তারপরে বারবার হজ উমরা করতে থাকেন আপনি, এইভাবে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করেন, যেইভাবে আপনার আমার চাইতে সিনিয়ররা যুগে যুগে করেছে। এটি হচ্ছে নাজাতের পথ, এটি হচ্ছে মুক্তির পথ, এটি হচ্ছে সফলতার পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সামনে রমজান মাস আসছে, রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের কিছু করণীয় রয়েছে। যখন মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, এমনিতে যে কোনো অবস্থায় চলে আসেন না, তার জন্য একটা প্রস্তুতি থাকে, অবশ্যই প্রস্তুতি থাকে। চিন্তা করেন যে আমার কাপড়টা পাক না না পাক, হ্যাঁ কাপড়ে নাপাকি তো লেগে নাই, যদি নাপাক থাকে নাপাক কাপড় পরে কিন্তু মসজিদে আসবেন না, যদি নামাজ পড়ার নিয়ত থাকে তো মসজিদে নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে গোসল ফরজ হয়ে আছে, উজু নেই আর মসজিদে এসে বসে আছেন নামাজ পড়ছে, এটা কেউ করবেন না। তাহলে উজু না থাকলে উজু করবেন আপনি, গোসল ফরজ থাকলে গোসল করবেন, কাপড় যদি নাপাক থাকে যেই জায়গায় নাপাকি লেগেছে কমপক্ষে ধুইবেন অথবা কাপড় পরিবর্তন করবেন, যদি শরীরে গন্ধ থাকে ময়লা থাকে ঘেমে আছেন তাহলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, ঠিক কিনা? এসব হবে, তার সাথে একটু আতর সেন্ট মারবেন যে মসজিদে যাচ্ছি, হ্যাঁ যাতে করে আমার শরীর থেকে কেউ গন্ধ পেয়ে কষ্ট না পায়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তারপরে মন মানুষ মানসিকভাবে প্রস্তুতি একটা, আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি, আল্লাহকে ডাকার জন্য যাচ্ছি, আল্লাহর কাছে চাওয়ার জন্য যাচ্ছি, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছি, এই যে মন মানসিকতা প্রস্তুতি। মসজিদে ঢোকার ক্ষেত্রে যে প্রস্তুতিগুলি বললাম সংক্ষেপে, ঠিক রমজানের আগে ওই ধরনের একটা প্রস্তুতি অবশ্যই হইতে হবে, মানসিক প্রস্তুতি হইতে হবে, আর তারপরে আপনার শারীরিক প্রস্তুতি হইতে হবে, শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে যাতে রমজান মাসের রোজাগুলি কাজা না হয়ে যায়, হ্যাঁ ছেড়ে দিতে বাধ্য না হয়ে যায়। তারপরে আপনার মন মানসিকতা এটা থাকবে যে রমজান মাসে আমি মজবুর না হইলে, জরুরি না হইলে আমি সফর করবো না, কারণ এই রমজানের মোবারক দিনগুলি পাবো না, ঠিক আছে আল্লাহ ছাড় দিয়েছে অন্য সময় কাজা করা যাবে, কিন্তু আমি শখ করে আমি সফর করবো না, আমি রমজান মাসে একই জায়গায় থাকবো আর যথাসাধ্য এই রোজাগুলি রমজান মাসে মোবারক সময় রাখার চেষ্টা করবো। এগুলি হচ্ছে মানসিক শারীরিক ইমানি প্রস্তুতি, আর তার সাথে সারা বছর দিনে বারবার খেয়ে অভ্যাস, ঠিক না? গরিব মানুষও তিনবার খায়, আর যারা সচ্ছল যাদের খাবার দাবার অভাব নাই আর আইটেমের অভাব নাই, যখন তখন খেতেই আছে, একটু একটু করে এটা খাচ্ছে ওইটা খাচ্ছে লেগেই আছে, সবসময় খাবার দাবার লেগে আছে সারাদিনে, যে কতবার খেয়েছে আর কতবার পান করেছে ও বেহিজাব হিসাবে বলতে পারবে না, ও যে কতবার আমি খেলাম, এই যে সারা বছরই এত বেশি খেয়ে খেয়ে অভ্যাস, হঠাৎ করে যদি লাগাম লাগিয়ে দেন যে না সারাদিন এই ১৬ ঘন্টা খেতে পাবি না, ১৬ ঘন্টা পানি পান করতে পাবি না, তাহলে হঠাৎ করে ফরজ রোজা রাখা মুশকিল হয়ে যাবে। ১১ মাস এত বেশি খেয়ে দিয়ে হঠাৎ করে রোজা রাখা বড় মুশকিল হয়ে যাবে শারীরিকভাবে, আপনি ভেঙে পড়বেন, না আমার দ্বারা হবে না, ইমান এদিকে দুর্বল, আর দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চালিয়ে দেখছেন যে না না রে ভাই আমার দ্বারা এ আর রোজা রাখা হলো না, তখন করলেন কি, রোজা ভেঙে দিলেন। আমাদের সমাজের অনেকেই, অনেক যুবকরা এমনকি বড়রাও, হ্যাঁ অনেক সময় এই জন্য রোজা ছেড়ে দেয়, দুপুর বিকাল পর্যন্ত রেখে আর পারলাম না আজকে রোজা রাখতে, একটু বাইরে গেছিলাম আর পারলাম না, কারণ অভ্যাস নেই, ঘন ঘন খেয়ে অভ্যাস, পান করে অভ্যাস, হ্যাঁ সারা বছরে আর লাগাম টাকাম লাগাননি, রোজা রাখার আর কোনো অভ্যাস ট্রেনিং নাই, যার ফলে হঠাৎ করে মহামুশকিল হয়ে গেছে। এই হেকমতের কারণে শাবান মাসে একটি বিধান রয়েছে, কি বিধান? শাবান মাসের একটি বিধান কে বলতে পারেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসটিতে সিয়াম পালন করেছে রোজা রেখেছে সেই মাসটি কোন মাস? শাবান মাস। জানা আছে না? সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, কানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, শাবান মাসের সামান্য কয়েকটা দিন ছাড়া সমস্ত দিনগুলি, প্রায় দিনগুলি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহস্য কি? ট্রেনিং আগে থেকে, হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, এই সুন্নত নফলেও শাবানে রোজা রেখে না খেয়ে থাকা, পিপাসায় থাকার অভ্যাস হয়ে গেছে, এখন রমজান মাস আসলে আর কিছুই লাগে না, অভ্যাস হয়ে গেছে। যেমন এখানে আরেকটি উদাহরণ ওলামারা দিয়েছেন, কিছু কিছু ফরজ নামাজ রয়েছে তার আগেও সুন্নাত পরেও সুন্নাত আছে না নেই? রহস্য কি?
জোহরের আগে সুন্নাত, আবার পরেও সুন্নাত। কেন? যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয়। একজন লোক মসজিদে গিয়েছে, তারপরে দুই বা চার, দুইয়েরও হাদিস আছে, চারেরও হাদিস আছে, দুই বা চার রাকাত সুন্নাত পড়েছে,